আজির এই সাংবাদিক সম্মেলনের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপন মানে সমস্তে জানিছেন যে নবরঙ্গপুর জেলাকে রেল লাইন সংযোগ পাই তৎকালীন রাজ্য সরকার নবীন সরকার সময়ে জয়পুর নবরঙ্গপুর এবং জয়পুর মালকানগিরি প্রজেক্ট পাই প্রকল্প কিভাবে ভাবে হয়ে পাব তার রাজ্য সরকার আরম্ভ করেছিল প্রসেস। বর্তমান নবরঙ্গপুর জুনাগড়কু নূতন রেল লাইন পাই আমি যে বিভিন্ন সময়ে দাবি করে আসুলে কিছুদিন তলে কেন্দ্র ক্যাবিনেট তাকে অনুমোদন করেছেন এবং স্যাংশন হয়ে সাইছে। আমার ডিমান্ড হচ্ছে যে এই প্রজেক্ট নবরঙ্গপুর জুনাগড় যে প্রজেক্ট করা হচ্ছে তা সিধা হচ্ছে। আমার ডিমান্ড রহব তাকে উমরকোটকু কিভাবে ভাবলে এই রেল সংযোগ হয়ে পার যদি জুনাগড় নবরঙ্গপুর রেল লাইন যদি আরম্ভ হয়ে যাব সিধা সড়ক সেমানে কেবল গোটে নবরঙ্গপুর পাপড়াহাণ্ডি হয়েকি সিধা জুনাগড়কু সিধা হচ্ছে। আমার বিগত দিনে মধ্যে আমি ডিমান্ড করেছিল যে জুনাগড় ধরমগড় তা সহ ছত্তিশগড় দেব চন্দাহাণ্ডি ঝরিগাঁ হয়েকি উমরকোটকু রেল লাইন সংযোগ হওয়া সহ উমরকোটকু ডাবুগাঁ পাপড়াহাণ্ডি কি নবরঙ্গপুরকু রেল লাইন যাব যাফলে উমরকোট হচ্ছে নবরঙ্গপুর জেলার প্রাণকেন্দ্র। তেমন উমরকোট শহরক কমিটি রেল লাইন সংযোগ হব তা উপরে আমার ডিমান্ড রয়েছে। এ বিষয়ে 2023 আমার জুলাই মাস 26 তারিখ দিন মধ্যে কেন্দ্র রেলমন্ত্রী বর্তমান যে রেলমন্ত্রী অনেক তাঁকু ব্যক্তিগত ভাবে ভেটিলি সে সময় সে কে যেতবে আমি জুনাগড় নবরঙ্গপুর রেল লাইন আমার স্যাংশন করা হব সেই সময় আমি তাকে গুরুত্ব দেব বলে কেছেন। তেমন বর্তমান স্যাংশন হয়ে সারিছে এবং গত 23 তারিখ দিন সন্ধ্যায় ধরমগড় ঠারে কলাহাণ্ডি আমার মাননীয় সাংসদ নবরঙ্গপুর কেছেন যে এই প্রজেক্ট ধরমগড় দিয়ে আসব যদি ধরমগড় লোকপাই যদি সে রাণ খাওছেন ধরমগড়বাসী যদি সে ক্রিয়া পাই যে আমার এটি 7 কিলোমিটর ভিতরে রেল লাইন নিশ্চিত ভাবে ধরমগড়ে হব তাহলে তাকে কী আমার উমরকোটবাসী আমি কী রাণ খাইবে না উমরকোটর 5-7 কিলোমিটর কী রেল লাইন আসিপারে না। আমার ডিমান্ড হচ্ছে জুনাগড় নবরঙ্গপুর রেল লাইনকু ভায়া উমরকোট দিয়ে করা যাও যাফলে উমরকোট রেল লাইন সংযোগ হলে এই অঞ্চলের ভিত্তিভূমি বিকাশ সহ এই অঞ্চল যেহেতু নবরঙ্গপুর জেলার প্রাণকেন্দ্র এর নিশ্চিত ভাবে এই অঞ্চল বিকাশ হয়ে পার এপাই মাননীয় রেলমন্ত্রী অনুরোধ করছি এবং মাননীয় সাংসদ নবরঙ্গপুর যিনি সাংসদ হওয়া সহ সে পূর্বতন মানে চিফ ইঞ্জিনিয়ার রেলওয়ে লে তাঁকু নিবেদন রহব এই প্রজেক্টকু কেবল গোটিয়ে দুইটা ব্লক সিধা ন করি নবরঙ্গপুর জেলার প্রাণকেন্দ্র উমরকোট দিয়ে রেলওয়ে লাইন যেভাবে ভাবে যাব তাহলে এই অঞ্চলের বিকাশ হওয়া সাংগে সাংগে সাধারণ জনতা ইয়াদ্বারা বেনিফিট পাইবে। ধন্যবাদ।